বিএম একতা কনস্ট্রাকশন কোম্পানির তরফ থেকে মেঠিয়াপুরুজ আকরাপাটাক মোড়ে স্বাধীনতা দিবসের প্রাককালে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ করেন। এছাড়াও নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঠিয়াপুরুজ বিধানসভার এমএলএ হাজী আব্দুল খালিব মোল্লা, 140 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল তারিক, 138 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরিদা পারভিন, 139 নম্বর ওয়ার্ডের বাচ্চু, 3 নম্বর ওয়ার্ডের রশেন আলী নস্কর, মেঠিয়াপুরুজ ব্লক 2 তৃণমূল যুব কংগ্রেস সুমন রায় চৌধুরী এবং 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমন রায় চৌধুরী, মেঠিয়াপুরুজ অ্যাসেম্বলি তৃণমূল কংগ্রেস এসটিএসসি ওবিসি সেলের প্রেসিডেন্ট বিনোদ মাহাতো, ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি সেলের সেক্রেটারি শেখ রাজা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরাও সেখানে উপস্থিত ছিল। এদিন বিএম একতার কনস্ট্রাকশন কোম্পানির উদ্বোধন হয়ে গেল এবং তারা বলেন বেকার ছেলেদের জন্য কাজের ব্যবস্থা করবে এই কোম্পানি। আজ আমারে আকড়া ফাটক মে এসে ফারুকী রোড বিএম একতা কনস্ট্রাকশন কে তরফ সে আজ 75বা স্বতন্ত্র দিবস মানায়া যা রহা। আজ আমারে বিএম একতা কনস্ট্রাকশন কে তরফ সে জিস প্রকার সে ইহাঁ পর আমারে ইতনে বড়ে পন্ডাল কে সাথ মে আর ইতনে বড়ে আপকা 30 ফুট কা स्वतंत्रता दिवस आज हमारा नेशनल फ्लैग उठाया गया है। हम लोग बहुत खुश हैं और यहाँ पर जितने भी वार्ड के लोग हैं हमारे 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 एवं 39, 40, 41 और 37, 38 ये सभी इलाके के लोग यहाँ पे आए हैं और हमारे यहाँ बीएम एकता कंस्ट्रक्शन लिमिटेड की तरफ से जो स्वतंत्रता दिवस मनाया गया है इसका फ्लैग हमारे एमएलए हाजी अब्दुल खालिक साहब ने उठाए हैं और यहाँ पर हमारे जितने भी है आमिर अनिदा है हमारा स्टेट के सेक्रेटरी के जनरल सेक्रेटरी शेख राज भाई हैं एवं इनके अलावा आमिन है ये सभी ने मिलकर नेहा नजीरा है पप्पू भाई है और हमारे बंटी भाई है ये सब मिलकर हम लोगों ने ये उद्योग लेके आज देश को 75वां स्वतंत्र दिवस यहाँ मना रहे हैं। लोगों को यही मैसेज देना चाहते हैं कि आज हर घर में तिरंगा नहीं हर दिल में तिरंगा है और हम लोग शान से इस स्वतंत्रता दिवस यहाँ पर मना रहे हैं। খুবই ভালো লাগছে 75তম আজকের স্বাধীনতা দিবস উপলক্ষে বিএম একতা যে সংগঠন এবং যে মঞ্চ তৈরি করেছে এবং স্বাধীনতা দিবস উপলক্ষে সকলকে বাতা দিয়েছেন এবং সকল আমাদের 140 থেকে নিয়ে 139 থেকে নিয়ে প্রত্যেক আমাদের বিধানসভার বিধায়ক হাজি আব্দুল খালেক মোল্লাও নিয়ে এসেছিলেন খুবই ভালো বাতা দিয়ে গেছেন খুবই প্রশংসা করে গিয়েছেন যে বিএম একতা যে আজকের যে ফটকের বুকেতে এত ভালো অনুষ্ঠান স্বাধীনতা দিবস উপলক্ষে যে উনি করেছেন তার জন্যে দিলওয়ার সাহেবকে ধন্যবাদ দিয়েছেন। আমাদের তরফ থেকেও দিলওয়ার সাহেবকে আমরা ধন্যবাদ দিচ্ছি যে স্বাধীনতা দিবস উপলক্ষে জাকড়া ফটকের মোড়েতে যে আজকের যে ইনি স্বাধীনতা দিবস উপলক্ষে ঝান্ডা উত্তোলন করেছে তার জন্যে আমরা সকলা আমাদের পার্টির তরফ থেকে এবং জনগণের তরফ থেকে আমরা ওনাকে ধন্যবাদ দিচ্ছি এবং আমার 140 নম্বর ওয়ার্ডের আমি এক্স প্রেসিডেন্ট তার থেকে আমি আমার কমিটির মাধ্যম থেকে আমি দিলওয়ার হোসেনকে এবিএম যে আমাদের বিএম যে একটা ইয়ে আছে সেই সংগঠনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই কথা বলে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ। হচ্ছে আমাদের বিএম একটা কনস্ট্রাকশন আমাদের এই ফটকে উনি একটা কাঁচা কাপড়ে মার্কেট করবে। আমাদের তো এখানে রেডিমেড গার্মেন্টসেরই ব্যবসা চলে, তো রেডিমেড গার্মেন্টসের যে মার্কেট আছে কাঁচা কাপড়ের প্রায় আনডেভেলপ, যেখানে পার্কিংয়ের প্রবলেম আছে, এত মানে উন্নত মানের মার্কেট নেই। এখানে যে মার্কেটটা উনি বানাচ্ছেন এটা আমাদের ভবিষ্যতে অনেক আগে বাড়িয়ে দেবে, ফিউচারিস্টিক হবে। হ্যাঁ, সামনেই আমাদের 100 ফুটের একটা ফ্ল্যাগ আছে যেটা আমাদের অভিষেক ব্যানার্জি উত্তোলন করে গিয়েছিলেন আপনারা জানেন, আর এরপরে এত বড় করে ফটোকে এই প্রোগ্রাম হচ্ছে এতে দেখে আমরা সবাই অনেকেই খুশি, সাধারণ মানুষ, যে আমাদের স্বাধীনতা দিবস যেটা আমাদের কাছে ঈদের কোনো কম নয় সবাই আমরা খুশিতে আনন্দে পালন করছি, বাচ্চারা খুবই খুশি আছে, খুবই আনন্দ হচ্ছে আমাদের। সন্ধেবেলায়ও একটা ভালো প্রোগ্রাম আছে যেটা আপনারা দেখতে পাবেন।